হাই স্টুডেন্ট এখন আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপবাদ্যের কিছু মূল ধারণা নিয়ে আলোচনা করব বৃত্ত সম্পর্কিত উপবাদ্য সম্বন্ধে তোমাদের জানতে হলে তোমাদের প্রথমেই জানতে হবে বৃত্ত কী তো বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দু সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরবর্তী জ্যা কাকে বলে বৃত্তের পরিধির পর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সবল্লিশ অংশকে ওই বৃত্তে জ্যা বলে একটি বৃত্ত অসংখ্য জ্যা থাকতে পারে তার মধ্যে বৃহত্তম জ্যাটি হলো কি ব্যাস এই ব্যাসের সংজ্ঞার সম্পার সময় কী পড়তে হয় যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলে ব্যাস আবার বৃত্তের বৃহত্তম জ্যাক ব্যাস বলে ব্যাস বৃত্তের একটি ড্যাস তাহলে ব্যাস বৃত্তের একটি কী হবে জ্যা কিন্তু বৃত্তের যে কোনো ব্যাসই যে কোনো সরি বৃত্তের যে কোনো যাই ব্যাস নয় কারণ প্রতিটি যাই কেন্দ্রগামী নয় ব্যাস কাকে বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে তাই প্রতিটি যাই ব্যাস নয় বৃত্তাংশ কাকে বলে কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত চিত্তকে বলা হয় বৃত্তাংশ বৃত্তাংশ মানে বৃত্তের অংশ বৃত্তাংশ কাকে বলে যেরকম এটি যদি একটি বৃত্ত হয় কেন্দ্র কোনো বৃত্তের একটি যায় তো একটি টি যায় এটি একটি ও কেন্দ্র বৃত্তের এখানে বৃত্তাংশ কোনটা হলো একটি আর এটিকে কি বলে বৃত্তের চাপ বলে এটিও একটি চাপ তো এই যে এ বি আর এই চাপটা নিয়ে বৃত্তের মধ্যে যে অংশটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলে বৃত্তাংশ এটি একটি বৃত্তাংশ এটি একটি বৃত্তাংশ এই বৃত্তাংশের মধ্যে যে দিকটা দরিদ্র অংশটা কম সেটাকে কি বলা হয় উপবৃত্তাংশ আর যে দিকটা অংশটা বেশি সেটাকে কি বলা হয় অধিবৃত্তাংশ এটাকে বলা হয় অধিবৃত্তাংশ এটা উপবৃত্তাংশ পরের প্রশ্ন বৃত্ত কাকা কলা কাকে বলে যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে তো কলাটি কোনটি এটি একটি বৃত্ত এর দুটি ব্যাসার্ধ যদি এটি একটি ব্যসার ও কেন্দ্রবৃত্ত ও একটি ব্যাসার্ধ ও বি একটি দুটি ব্যাসার্ধ তাহলে এই একটা ব্যসার্ধ এই একটা ব্যসার্ধ মানে একটা দুটো ব্যসার্ধ হলো দুটো ব্যাসার্ধ আর একটা চাপ নিয়ে যে সীমাবদ্ধ ক্ষেত্রটা এই ক্ষেত্রটা এদিকে একটি ক্ষেত্র আছে এদিকে একটি ক্ষেত্র আছে দুটোই কি হচ্ছে বৃত্ত কলা এদের মধ্যে যার অংশটি বেশি সেটাকে বলে ছোট কলা। যার অংশ কম তাকে বলে ছোট কলা যার অংশ বেশি তাকে বলে বড় বৃত্ত বলা পরের প্রশ্ন এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলে এককেন্দ্রীয় বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যে অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারব তাদেরকে এককেন্দ্রীয় বৃত্ত বলে এককেন্দ্রীয় বৃত্ত কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু তো এটি একটি বৃত্ত হলে এর যা ব্যাসার্ধ হবে আবার এই বিন্দুকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত আঁকলাম আবার এই বৃত্তকে এই কেন্দ্রকে এই বিন্দুকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত আঁকলাম যে দেখা যাবে প্রতিটি বৃত্তের দৈর্ঘ্য প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা কিন্তু কেন্দ্র এক এই বৃত্তগুলিকে কেন্দ্র একটাই তাই জন্য এই বৃত্তগুলিকে কি বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত সর্বসম বৃত্ত কাকে বলে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঙলে যে বৃত্তগুলি পায় তাদেরকে সর্বসম বৃত্ত বলে তা কি হচ্ছে এখানে এখানে কি হচ্ছে ব্যাসার্ধগুলো সবারি সবারই এক থাকবে কিন্তু ব্যাসার্দগুলি সবার এক থাকবে কিন্তু কেন্দ্র আলাদা হবে নির্দিষ্ট দৈসার্ধী আলাদা বিন্দুকে কেন্দ্র করে প্রত্যেকের কেন্দ্র আলাদা হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলো সব একই থাকবে তো এদেরকে কি বৃত্ত বলা হবে সর্বসম বৃত্ত বলবে যেহেতু এদের ক্ষেত্র বল পরিধি সবই এক হবে তাই এদের কি বলা হবে সর্বসম বৃত্ত তো তোমাদের অনুশীলনী কোষে দেখি তিন দশমিক এক থ্রি পয়েন্ট ওয়ানে যে প্রশ্নগুলি আছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে তো বৃত্তের সংজ্ঞা পড়ার সময় কি পড়েছি বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি তো এখানে একটি বৃত্তে কটি বিন্দু আছে অসংখ্য বিন্দু আছে বৃত্তের বৃহত্তম বৃহত্তম যে একই বললাম বৃত্তের বৃহত্তম জ্য হলো ব্যাস যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাসে বিভক্ত করেছে যা একটু আগেই বললাম একটি জ্যা কেন্দ্রটা এটা বৃত্তের যে কি করছে বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে দুটি কিসে বিভক্ত করছে দুটি বৃত্তাংশে বিভক্ত করে বৃত্তের সকল ব্যাস ড্যাস বিন্দুগামী ব্যাসের সঙ্গে পড়ার সময় কি বললাম যে বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে তাহলে বৃত্তের সকল ব্যাস কেন্দ্র বিন্দুগামী বৃত্তের জ্যাকে ব্যাস হতে গেলে তাকে কি করতে হবে কেন্দ্রকে ভেদ করে যেতে হবে দুটি তাদের বৃত্তচাপ দৈর্ঘ্য হবে হবে সমান দুটি বৃত্তাংশ যদি সমান হয় দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ চাপ এইটি হচ্ছে বৃত্তচাপ বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান হবে এবং বৃত্তটি অর্ধবৃত্তাংশের দুটি ভাগকে এক একটিকে অর্ধবৃত্তাংশ বলা হয় একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা কি বলেছে বৃত্তকলার সময় কিসের দ্বারা সীমাবদ্ধ একটি বৃত্তচাপ আর দুটি কী ছিল যে ব্যাসার্ধ দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ দুটি ব্যাসার্ধের দের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বৃত্তের বাইরে কোনো বিন্দু ওই কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কী হবে বড় হবে এটি যদি বৃত্ত হয় বৃত্তের বাইরের কোনো বিন্দু বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের থেকে বড় হবে বৃত্তের ব্যাসার্ধে এইটুকানি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা যদি বৃত্তের বাইরের থেকে বিন্দু নিয়ে হয় তাহলে কী হবে ব্যসাতে দৈর্ঘ্য অপেক্ষা সবসময় বড়ো হবে এবারে হচ্ছে চার নম্বরে সত্যনাম মিথ্যা বৃত্ত একটি সমতলিক চিত্ত সত্যনাম মিথ্যা বৃত্ত একটি সামতলিক চিত্ত এটা সত্য বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র সত্য বৃত্ত বলা একটি সমতলিক ক্ষেত্র সত্য যা একটি সরলেখাংশ সত্য যা কি একটি বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলা হচ্ছে যা তাহলে বৃত্তের যা একটি সরল রেখাংশ সত্য চাপ একটি সরল রেখাংশ না চাপ কোনটিকে বলা চাপ ওই চাপ কোনটিকে বলা হচ্ছে এইটিকে চাপ বলা হচ্ছে এ বি আর এটাকে যদি বলতে হয় এ বি ও চাপ তাহলে চাপ তাহলে কি হয় এ ও বি হবে এ ও চাপ চাপ তাহলে কি হবে বক্কাকার তাহলে তখনই সরলেখাংশ নয় এটা তাহলে মিথ্যা হবে একটি বৃত্তে সসীম সংখ্যক একই ধরে যা আছে মিথ্যা এটা কখনোই সত্য হবে না অসংখ্য যা আছে কিন্তু একই দৈর্ঘ্যের জ্যানি একই দৈর্ঘ্যের সসীম সংখ্যক জ্যান ঠিক আছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি মৃত্যু আঁকা সম্ভব মিথ্যা এককেন্দ্রিক বৃত্ত আঁকতে গেলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকা যায় দুটি সর্বসম বৃত্তের ব্যাসাতে দৈর্ঘ্য সমান সত্য সর্বসম বৃত্তের সংখ্যার সময় কি পড়লাম সর্বসম বৃত্তের সংখ্যার সময় পড়লাম যে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কিন্তু বিভিন্ন কেন্দ্র বা আলাদা আলাদা হিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তগুলি অঙ্কন করে তাদের কী বলে সর্বসম বৃত্ত তাহলে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সত্য